বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ তেলিয়ামুড়া মহকুমা কমিটির যৌথ উদ্যোগে এক র্যালি ও সভা অনুষ্ঠিত। সেই র্যালি তেলিয়ামুড়া বাজার থেকে বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন যুব নেতা নবারুণ দেব। সাত দফা দাবিকে সামনে রেখে এই আন্দোলন। পাখির চোখ 2023 বিধানসভা নির্বাচন, এ নির্বাচনকে সামনে রেখে রাজ্যের সর্বত্র সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে চাইছে বিরোধী দলের যুব সংগঠন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ। রাজ্যের বেকারদের কর্মসংস্থানের দাবিতে ইতিমধ্যেই সরব হয়েছে দুই যুব সংগঠন। শুক্রবার সাত দফা দাবিকে সামনে রেখে তেলিয়ামুড়া বাজারে র্যালি ও সভা করল ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ। সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন যুব নেতা নবারুণ দেব। সংগঠনের দাবিগুলোর মধ্যে রয়েছে রেগা ও টুয়েপের দুর্নীতি বন্ধ করে 200 দিনের কাজের নিশ্চয়তা ও মজুরি বৃদ্ধি, জেআরবিটির মাধ্যমে গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার ফলাফল প্রকাশ করে দ্রুত নিয়োগ করা, টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগ করা ও বছরে দুবার টেট পরীক্ষা গ্রহণ করা এবং প্রতি বছর 50,000 সরকারি চাকরি প্রদানের প্রতিশ্রুতি পূরণ করা প্রভৃতি। সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় অফিস থেকে সাত দফা দাবির সমর্থনে মিছিল শুরু হয়ে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় বিভাগীয় অফিসের সামনে সমাপ্ত হয়। মিছিল শেষে এক পথসভার আয়োজন করা হয়। মিছিল এবং পথসভায় উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব, ডিওয়াইএফআই কেন্দ্রীয় কমিটির সদস্য মল্লিকা শীল, তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক সভাপতি, টিওয়াইএফ এর তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক বিনয় দেববর্মা সহ অন্যান্যরা। আছেন বিজেপির নেতৃত্বে, তাদের দায়িত্ব হচ্ছে মানুষের সমস্যাকে তীব্র করা, সমস্যা সমাধানের দায়িত্ব তাদের নেই। তারা ভোটের সময় মানুষকে লোভ দেখাবেন, ভোটের সময় চুপ দেবেন, মানুষকে বিভ্রান্ত করবেন আর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট দেবেন। ভোট গ্রহণ নেওয়ার পর, ভোটে জেতার পর তাদের দায়িত্ব হচ্ছে গরিব মানুষকে আরো গরিব করাও, শ্রমজীবী মানুষকে আরো খেটে খাওয়া পরিশ্রম করে কম মজুরি দাও, যাদের চাকরি আছে তাদের চাকরি থেকে ছাঁটাই করো, বেকারদের হাত থেকে কাজ থাকলে কাজ ছিনিয়ে নাও, এই দায়িত্ব তারা গ্রহণ করেছেন। আমাদের রাজ্যেও তার জন্য আমরা সাতটা দাবি ঠিক করেছি যে আমাদের রাজ্যে রেগা টুয়েপ, যে টুয়েপ আমাদের ভারতবর্ষের মধ্যে প্রথম তীব্র যে চালু করেছেন মমতা সরকার, এই রেগা থেকে টুয়েপের ব্যাপক দুর্নীতি, গরিব মানুষ রেগার কাজ করেন তাদের পেটে নুন আনতে বান্তা ফুরাই, সেই সমস্যা সমাধানের জন্য আর সেই জায়গায় দাঁড়িয়ে গরিব মানুষ। যুব সংগঠনের র্যালিটি ও সভাকে ঘিরে বিরোধী দলের কর্মকর্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।